আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন শিক্ষা শিক্ষা আমাদের স্বাধীনতা দেয় শিক্ষা আমাদের আত্মবিশ্বাস জোগাতে সাহায্য করে শিক্ষা আমাদের সমাজে একটা স্থান সম্মান স্থান দেয় নেগোসিয়েট করার জন্য যে কোনো কিছু স্টাবলিশ করার জন্য আমাদের শিক্ষা খুবই জরুরি সেক্ষেত্রে আমাদের সমাজে অনেক শিক্ষিত মানুষ আছেন যেটার মূল্যায়ন আমরা সচরাচর যেটা করি ডিগ্রির মাধ্যমেকারী এ উমুক পাস এ পিএইচডি করা এ ডাবল এম এ করা এ বিদেশ থেকে পড়াশোনা করে এসেছে এই জাতীয় ঠিক আছে খুবই ভালো কথা সেটা দরকার আছে কিন্তু সঠিক শিক্ষিত আমি তাদেরকে ভাবি যাদের ভেতরে শিক্ষার আলো প্রবেশ করেছে যার যাদের ভেতরটা শিক্ষিত যারা শিক্ষাকে ধারণ করেছে আমি এমন অনেক শিক্ষিত মানুষ দেখেছি যে অনেক বড় বড় সরকারি চাকরি করছেন অনেক বড় বড় কাজে কাজে তারা আছেন কিন্তু তাদের চারিত্রিক স্খলন দেখেছি তাদের ছোটোলোকি দেখেছি তাদের কুরুচি দেখেছি এবং এটা দেখে আমি একটা জিনিস বুঝে গেছি যে শুধু ডিগ্রি লাভ করলেই শিক্ষিত হওয়া যায় না শিক্ষার মানদণ্ড হচ্ছে ধারণ করা মনের ভিতর প্রবেশ করা বর্তমান যুগে যেটা হয়েছে ডিগ্রি ছাড়া একটা প্রতিযোগিতা আছে যে ডিগ্রি যে যত ডিগ্রি প্রাপ্ত সে তত শিক্ষিত আমার দাদার উদাহরণ দিব ক্ষেত্রে আমার দাদার এমন কোনো ডিগ্রি ছিল না যেটা আমি আজকে আমি বলতে পারি সবাইকে কিন্তু আমার দাদা একজন খুবই সুশিক্ষিত মানুষ ছিলেন তাকে আমি দেখিনি তার তিনটা ট্রাঙ্ক ভর্তি শুধু বই ছিল ট্রাঙ্ক বলতে তখন বোঝাতো যে যে টিনের বাক্সগুলো আছে না সুটকেসগুলো সেগুলো আমার ফুপুর বড় ফুপুর বাসায় দেখেছি তিনটা বাক্সভর্তি তার শুধু বই ইমাম গাজ্জালির বই থেকে শুরু করে নানা মনীষীর বই নানা ধরনের তখনকার যে রাজনৈতিক প্রেক্ষাপট ধর্মীয় প্রেক্ষাপট এইসব বিষয়ে নানা ধরনের বই ছিলেন ছিল এবং আমার আমি শুনেছি আমার দাদা প্রচুর পড়াশোনা করতেন তিনি কিছু লেখালেখিও করতেন কিন্তু ওই যে মূল্যায়নটা হয়নি কারণ তার কোনো ডিগ্রি ছিল না সমাজে কিছু কিছু ক্ষেত্রে ডিগ্রি না থাকলে হয়তো বা আপনি যদি মিডল ক্লাসে জন্মগ্রহণ করেন কিংবা নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত ঘরে জন্মগ্রহণ করলে করলে আপনাকে সেই ডিগ্রিগুলো স্ট্রাগল করে ডিগ্রিগুলো নিতে হয় সমাজে প্রতিষ্ঠা লাভের জন্য এখন একজন আপার ক্লাসের মানুষ আমি যদি একজন উদাহরণ দিই অপর্ণা সেনের কথা ইন্ডিয়াতে তার কত নাম সে স্বনামধন্য ফিল্ম মেকার আমি শুনেছি তিনি কখনও তার কোনো ডিগ্রি নেই অথচ তার একটা সমাজে একটা রুদ্বা আছে কেন আছে কারণ সে আপার ক্লাসের তার একটা স্ট্যাটাস আছে সমাজে সমাজে সেই স্ট্যাটাসটা সে গেইন করেছে সেই কারণে তার ডিগ্রি না থাকলেও তার সেই রুদবাটা আছে কিন্তু আমাদের মিডিল ক্লাস মানুষের ডিগ্রিটা খুব জরুরি হয়ে যায় চাকরি লাভের জন্য সমাজে নেগোশিয়েট করার জন্য আমাদের সেই তো জমিনটা সমাজে পাওয়ার জন্য আমাদের কিন্তু সেই স্ট্রাগলটা করতে হয় ডিগ্রির জন্য তবে যে আগেই বলেছি ডিগ্রি ডিগ্রিপ্রাপ্ত সব মানুষই শিক্ষিত নয় শিক্ষার আলো যার মাঝে প্রবেশ করেছে সেই সুশিক্ষিত ভেবে দেখবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ